আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে। আমি ফাতিমা বেগম, সহকারী শিক্ষক বাংলা নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অষ্টম অধ্যায়, অধ্যায়ের শিরোনাম ঈশ্বরের কৈশোরের মনোসামাজিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ। প্রথমে আমরা জেনে নিব কিশোর কারা। যাদের বয়স 11 থেকে 18 মধ্যে তাদের আমরা কিশোর বলি। এই সময়টা মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। এ সময় মানুষের শারীরিক এবং মানসিক পরিবর্তন খুব দ্রুত ঘটে। কৈশোরের একটা ছেলে এবং মেয়ে এই পরিবর্তনে নিজেকে খাপ খাওয়াতে শেখে, খাপ খাওয়াতে হয়। শৈশবকাল হলো প্রাপ্তবয়স্কে বয়সে যাওয়ার আগের সময় বা যাওয়ার সময়টা। আমরা যদি বয়স বিভাজন করি, সেখানে আমরা 11 থেকে 18 বছর বয়সকে আমরা ধরতে পারি, 11 থেকে 18 বছর। এই সময়টা হলো কৈশোরকালের ব্যক্তি। তো এই কৈশোরকালে দেখা যায় মানুষের বিভিন্ন রকমের, বাচ্চাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে তারা। এই সময়টাতে তাদের বয়স সন্ধিক্ষণ ঘটে, এর জন্যই দেখা যাচ্ছে মানুষ তাদের মনের বিভিন্ন রকমের পরিবর্তন আসে। তো অনেকেই এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারে না। তারা বিভিন্ন রকমের খারাপ কাজ, যেটা সমাজ চায় না, সেরকমের কাজের সাথে কি অনেক সময় জড়িয়ে পড়ে। দেখা যায় যে আমাদের দেশে বেশিরভাগ শিশুরাই যারা কৈশোরে অবতরণ করে বা কৈশোরে আসে, যাদের বয়সটা কৈশোরকালে এসে পৌঁছায়, তারা বিভিন্ন রকমের সমস্যা ছাড়াই কিন্তু এই বয়স সন্ধিক্ষণটা পার করে দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা এই বয়স সন্ধিক্ষণকালে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয়। তা তাদের এই সমস্যা শুধুমাত্র যে তাদের সমস্যা হয় দাঁড়ায় তাই না, সাথে সাথে পরিবারের যে সদস্য আছে তাদের, তার সহপাঠী, বন্ধু এবং সমাজের জন্য কি এটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো এই সমস্যাগুলোই হলো মূলত মনোসামাজিক সমস্যা কৈশোরের। কৈশোরকালীন যে সমস্যাগুলো সমাজে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে, এটাই হলো কৈশোরের মনোসামাজিক সমস্যা। এই সমস্যাগুলোর মধ্যে থাকতে পারে বাচ্চাদের, এই কিশোর যারা তাদের মাদকাসক্ত হয়ে পড়া, অপরাধ প্রবণতা, স্কুল পালানো, তারপরে বিষণ্ণতা, এই সমস্যাগুলো মূলত এই সময়টাতে দেখা যায়। তো এই সমস্যাগুলোকে, মনোসামাজিক সমস্যাগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করতে পারি আমরা? বাইরে থেকে এই সমস্যার তেমন প্রকাশ নেয়, তারা ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে কিন্তু এটা তারা প্রকাশ করতে পারে না। সে এগুলি মূলত আবেগীয়। তো এই আবেগীয় সমস্যাগুলো বা এই অন্তর্মুখী সমস্যাগুলো একসময় কিন্তু তার শারীরিক যে সমস্যা এটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এর ফলে দেখা যায় হতাশা, বিষণ্ণতা, এর ফলে এই যে বিষণ্ণতা এবং হতাশা, এর ফলে বাচ্চাদের মধ্যে বা কিশোরদের মধ্যে খাওয়া দাওয়ায় অনীহা আসে, সাথে তাদের ঘুম কম হয় বা ঘুমের সমস্যা হয়। আর যে বহুমুখী যে সমস্যা, এটাতে দেখা যায় তারা তাদের আচরণের মাধ্যমে এটা প্রকাশ করে, যেমন অপরাধ, বিভিন্ন রকমের অপরাধ করে, সাথে আবার তারা মাদকাসক্ত হয়ে পড়ে। এর ফলে কি হয় যে তারা পরিবারের সবার কাছে একটু আলাদা হয়ে যায়, একা একা থাকে। আর পরিবারের বন্ধন যদি শিথিল হয়, আবার যদি কেউ যদি বেশি প্রশ্রয় দিয়ে থাকে বাবা মারা, তাহলে কিন্তু সন্তানের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা দেয়। আবার বেশি যদি বাবা মা যদি বেশি রক্ষণশীল হয়, তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে। এখন আমরা আলোচনা করছি কিশোর অপরাধ। আমরা আগে বলেছি কিশোর কৈশোরকাল কত থেকে 11 থেকে 18 বছর পর্যন্ত। এই সময়ে সে আর কিশোররা যেরকমের যেই সমস্ত অপরাধমূলক কাজ করে, যার ফলে যেগুলো আইন বিরোধী, এই কাজগুলোই হলো কিশোর অপরাধ। যারা তাদের এই যে 18 থেকে 11 বছর বয়সের মধ্যে
ছেলে বা মেয়ে আইন বিরোধী কাজে লিপ্ত হয় তাদেরকে বলা হয় কিশোর অপরাধী। বাংলাদেশের যে শিশু আইন আছে সেখানে 2011 অনুসারে শিশুদের অপরাধ, শিশু আর কি এই যে কিশোর অপরাধের ক্ষেত্রে তাদের বয়স কত 18 বছরের মধ্যে হতে হবে, এর উপরে না তাহলে তাদের কি করতে হবে, তাদের বিচার আওতায় আনা হয় না, তাদের সংশোধনাগারে পাঠানো হয় এবং সেখান থেকে তাদের যে এই যে আচরণগত যে সমস্যা এগুলো সংশোধন করে নিয়ে আসা হয়। তো এই যে কিশোর বয়সের যে অপরাধগুলো এর মধ্যে বেশি ভাগই আছে কি স্কুল পলায়ন করা, মেয়েদেরকে উত্ত্যক্ত করা বা মেয়েদের প্রতি অশোভন আচরণ করা, চুরি করা, ছিনতাই করা, খুন, ডাকাতি, মারামারি বা মাদক দ্রব্য শোষণ, এই অপরাধগুলো তারা করে থাকে। আমরা তো এটা বললাম যে আমাদের আইন বিরোধী যে কাজগুলো সেগুলোকে বলা হয় কিশোর অপরাধ, কিন্তু মনস্তাত্ত্বিকরা আবার এটাকে ভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। তারা বলেছেন যে কোনো অগ্রহণযোগ্য কাজ যেটা সমাজের জন্য ক্ষতিকর বা শাস্তির আওতা না হতে পারে সেই কাজগুলোও কিন্তু এই কিশোর অপরাধের আওতাভুক্ত। যেমন কারো জিনিস অন্যায়ভাবে নিজে দখল করে নেওয়া, কারো গাড়িতে ঢিল ছোড়া বা বিনা কারণে আগুন জ্বালানো, আবার মজা করার জন্য ক্ষতি করা, যে কোনো ধরনের এই যে যে আচরণগুলোর কথা বললাম এগুলো সবগুলোই কিন্তু এই কিশোর আচরণ কিশোর অপরাধের মধ্যে পড়ে। তো এই যে অনেক বয়সন্ধির আগে থেকে এই অপরাধমূলক কাজগুলোর সাথে জড়িত হয় তারা, তাদের বয়স যখন 7-8 বছর ওই সময় থেকেই তারা আস্তে আস্তে কিন্তু এই অপরাধের সাথে জড়িত হতে থাকে। তারপরে কিন্তু তারা যখন কৈশোরে পদার্পণ করে তখন তাদের মধ্যে এই প্রবণতাকে আরও বেড়ে যায়। এর ফলে কি তাদের মধ্যে দীর্ঘস্থায়ী একটা প্রভাব পড়ে, অনেকে দেখা যায় তাদের প্রাপ্ত বয়সেও কিন্তু এই অপরাধগুলো থেকে বের হয়ে আসতে পারে না। তো এই যে তাদের সম্পর্কে আলোচনা গবেষণা করে তারা তাদের কিছু যে কী কী কারণে তারা এরকম হতে পারে বা তাদের সম্পর্কে কিছু ধারণা আমরা পেতে পারি, সেগুলো হলো এই যে কিশোর অপরাধ এক্ষেত্রে মেয়েদের থেকে ছেলেরা বেশি করে থাকে এই অপরাধগুলো। আবার এদের মধ্যে বেশিরভাগই পরিবার ভেঙে গেছে বা বিচ্ছিন্ন পরিবারের সন্তান, তাদের বাবা মায়ের মধ্যে সম্পর্কটা কি খুব বেশি ভালো নয়, শিথিল হয়ে গেছে সম্পর্ক, আবার বাবা মা তাদের সন্তান প্রতিপালনে কি অবহেলা করেছেন। আবার এ ধরনের অপরাধের ক্ষেত্রে বংশগত কারণকেও দায়ী করা যায়, দেখা যায় বাবা এরকমের কোনো অপরাধের সাথে জড়িত, দেখে দেখে সন্তানও এই অপরাধে জড়িত হয়ে পড়েছে। আবার অনেক সময় অপরাধীরা অপরাধ জগৎ থেকে বের হয়ে আসতে পারে না, সেজন্য তাই স্থায়ী হয়ে যায়। এই যে কারণগুলো বা এই বিশ্লেষণগুলো মাধ্যমে আমরা বুঝতে পারি যে একজন কিশোর তার যে বয়স, প্রাপ্ত বয়স বা তার পারিবারিক বিভিন্ন রকমের কারণ থেকে কিন্তু সে এই অপরাধ জগতে প্রবেশ করে। অনেকের মধ্যে আগে বলেছি যে ছোট থেকে কিন্তু কিছু ছোট ছোট অপরাধ করতে করতে তাদের মধ্যে এই অপরাধ প্রবণতা বেড়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা বা কিশোররা আগে থেকে অপরাধ করে না, কিন্তু যখন সে কৈশোরে পদার্পণ করে বা কৈশোর বয়সে আসে তখন তার মধ্যে এই অপরাধ প্রবণতা কাজ করে বা সে অপরাধী হয়ে ওঠে, তখন সে তার সমবয়সী কারোর সাথে মিশিয়ে সে অপরাধ করে থাকে। তো এই ক্ষেত্রে গবেষণার ফলাফল পাওয়া যায় যে এদের এই যে কিশোররা যারা তাদের কৈশোর বয়সে এসে অপরাধ করে তাদের মধ্যে দেখা যায় পরিবারের যারা বাবা মা তারা সন্তানের প্রতিপালনে এত বেশি সচেতন না, আবার তারা দলে থেকে অপরাধ ঘটায়, মধ্যবয়সে অপরাধ প্রবণতা খুব বেশি থাকে এবং যখন তাদের কৈশোরটা শেষ হয়ে যায় তখন তাদের মধ্যে থেকে এই অপরাধ প্রবণতা চলে যায়। এখন আমরা আসি এই অপরাধ যে এটা থেকে তাদের কীভাবে আমরা প্রতিরোধ এবং প্রতিকার করবো। প্রতিরোধ ব্যবস্থাটা কি, যেটা হলো কি কোনো সমস্যা তৈরি হওয়ার পরে সেটা থেকে আমরা উত্তরণ করে নিয়ে আসি, এটা হলো প্রতিরোধ। আর প্রতিকার হলো যে সমস্যাটা তৈরি হওয়ার আগেই সে কী করবে, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে যাতে সমস্যা তৈরি না হয়। তো এইভাবে যদি আমরা আমাদের কিশোরদেরকে আগে থেকে যদি এই করে রাখি, তাদের অপরাধ প্রবণতাগুলো যদি আমরা শনাক্ত করতে পারি, আমরা যদি তাদের প্রতি একটু নজর দিই তাহলে দেখতে পাবো যে 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 বাচ্চাগুলো ক্লাসে অমনোযোগী থাকে তারা ক্লাসে মনোযোগী হয় না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বুদ্ধাঙ্ক মানে আইকিউ টেস্ট খুবই কম থাকে, তারা অমনোযোগী বলে কিন্তু কোনো কিছুতে তারা কিন্তু খেয়াল রাখে না, তাদের সাথে কোনো ভালো বন্ধুত্ব হয় না কারোর সাথে। তো আমাদের দেশে যে এই অপরাধী আছে, এই অপরাধীদের বাঁচানোর জন্য বা অপরাধ থেকে ফিরে আনার জন্য তাদেরকে আমরা কোনো শাস্তির ব্যবস্থা করি না, তাদের আমরা সংশোধন অধিকারে পাঠাই, সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের সেখানে কারিগরি শিক্ষা, যেমন সেলাই করা, সেলাই কাজ, কাঠ মিস্ত্রির কাজ বা কাঠের কাজ, অটো মেশিন
অটোমোবাইল, এই গাছগুলো কিন্তু তারা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা ওইখান থেকে বের হয়ে আসার পরে তারা যেন তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে, সাথে সাথে বিভিন্ন রকমের কাজেও যেন অংশগ্রহণ করতে পারে, যাতে তাদের দক্ষতা চলে আসে। এই জন্য তাদের এভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তো একজন যে ওই যে অপরাধীদের তত্ত্বাবধায়ক থাকেন, তিনি কিন্তু তাদের খেয়াল রাখেন এবং যখন দেখেন যে তার মধ্যে এই সমস্যাগুলো নেই, তখন তাকে কিন্তু ওখান থেকে ডিসচার্জ করে দেওয়া হয়, মানে সে সেখান থেকে ছাড়া পায়, তারপরে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। তো এই যে কিশোর অপরাধ, এক্ষেত্রে আমাদের কিছু করণীয় হলো, প্রতিটি পরিবারের সন্তানদের সাথে বাবা মায়ের সম্পর্ক দৃঢ় হবে, পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হবে যাতে সন্তান প্রতিপালনে তারা সচেতন হন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, তারপরে তাদের প্রশিক্ষণের প্রয়োজনে সন্তান প্রতিপালনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যদি এই সমস্যাগুলো স্কুল বা স্কুলে হয়ে থাকে, তখন বাবা মা এবং পরিবারের সদস্য এবং স্কুল কর্তৃপক্ষ দুজনে মিলেই কিন্তু এই সমস্যা থেকে বের হয়ে আসার পথ বের করতে হবে। আবার এই অপরাধ থেকে বের হয়ে আসার জন্য বা অপরাধ প্রবণতা যাতে তারা ঝুঁকে না করে, সেই জন্য তাদের কিশোরদেরও নিজেদের কিছু করণীয় আছে। সেগুলো হলো, প্রথমে তারা যে বন্ধু নির্বাচন করবে, সেই বন্ধু যেন তাকে কখনো যদি খারাপ কাজে যদি উৎসাহিত করে, সেই বন্ধুর সঙ্গে ত্যাগ করতে হবে, তাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে, এবং যে আইন ভঙ্গকারী এই বন্ধুগুলোকে চিনে তাদের অ্যাভয়েড করে চলতে হবে, তাহলে কিন্তু সে তার এই অপরাধমূলক কাজ থেকে কিন্তু দূরে সরে থাকতে পারবে। এরপর আমরা পার্ট তিনে চলে আসি, সেখানে আছে হতাশা এবং বিষণ্ণতা। হতাশা কি? মনের যে মনের একটা অসুখী ভাব এবং মনের এক গেমে চলে আসে যে ভাবটা, সেটাই হলো হতাশা। আমাদের যে কোনো কারণে মন খারাপ হতে পারে, কিন্তু এই মন খারাপটা যখন আমরা কিছুক্ষণ পরে কিন্তু সেটা কেটে যায়, কিন্তু যখন সেটা আমরা পুষে রাখি, দেখা যায় দুদিন চার দিন সপ্তাহব্যাপী হয়ে যায়, তখন কিন্তু এটা আমাকে পুরোপুরি পেয়ে বসে, তারপরে কিন্তু আমি কোনো কাজে কিন্তু আর আগের মতো ওরকমের প্রাণোচ্ছল হতে পারি না বা কর্মঠ হতে পারি না, আমার মনের ভিতরে কি যেন একটা নাই নাই এরকম একটা ভাব চলে আসে। তো এই যে বিষণ্ণতা, এর ফলে কি কি হতে পারে? তাদের ঘুম কম হতে পারে, তাদের আগে কী কী লক্ষণ আমরা দেখতে পাই সেগুলো হলো, তো তাদের সবসময় মন খারাপ করে থাকে, আবার বিরক্তির অনুভূতি আসে, আনন্দময় কোনো কাজে তাদের আগ্রহ থাকে না, যেহেতু তারা খাওয়া দাওয়া, যেহেতু তাদের ঘুম কম, খাওয়া কম, খাওয়া দাওয়া কমে যায়, সেই জন্য তাদের কী হয়, শারীরিক শক্তি কমে যায়, ওজন কমে যায়, ঘুমের ব্যাঘাত হয়, ঘুমটা ভেঙে ভেঙে হয়, মাঝে মাঝে দেখা যায় ভোর রাতে ঘুম ভেঙে যায়, আর ঘুমাতে পারে না, ঘুম আসতে চায় না, তারপরে ক্ষুধা কমে যাওয়া, খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া, মনোযোগের অভাব, উদ্বেগ বেশি হলে কোনো কিছু মনে রাখতে পারে না, যদি তারা বেশি উদ্গ্রীব হয়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু তারা মনেও রাখতে পারে না, আবার নিজেদের ক্ষতির চিন্তা করে, তখন এই যেহেতু তার মধ্যে হতাশা আছে, তখন সে কী করবে, নিজেকে এই কোমা থেকে বের হয়ে আসার জন্য বা এই যে তার যে মনের যে অশান্তি এর থেকে বের হয়ে আসার জন্য তারা কী করে, যে নিজের খারাপের কথা চিন্তা করে, সে তখন আত্মহননের পথ বেছে নেয়। তো এই ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু বেশি বিষণ্ণতায় ভোগে। এই বিষণ্ণতার কারণগুলো হলো, শিশু প্রতিপালনে বাবা মা যদি বেশি কঠোর হন, সেখানে তার নিজের ব্যক্তিগত কোনো সত্তা থাকে না, এই জন্য সে কিন্তু হতাশায় ভুগতে পারে, নিজের কোনো কাজ নিজে বুঝে উঠতে পারে না, করতে পারে না, এই ধরনের ছেলে মেয়েরা নিজেকে অপরাধী মনে করে এবং তার মধ্যে হতাশা আস্তে আস্তে বাসা বাঁধতে থাকে। পরিবারে যদি বাবা মার মধ্যে কলহ হয় বা এটা যদি লেগেই থাকে, বিবাহ বিচ্ছেদ হয়, সন্তান প্রতিপালনে যদি তারা অনীহা প্রকাশ করেন বা খুব ভালোভাবে যত্ন আত্তি করেন না বা তাদের বাবা মা সচেতন না, সেক্ষেত্রেও কিন্তু এই বিষণ্ণতা দেখা দেয়। তারপরে সমবয়সীদের মধ্যে যদি সম্পর্কের অবনতি হয় বা ঘনিষ্ঠ বন্ধুর সাথে যদি মনোমালিন্য হয়, বন্ধু কর্তৃক যদি প্রত্যাখ্যাত হয়, বন্ধুত্বের মধ্যে ভাঙন সৃষ্টি হয়, এর ফলে কী হয়, তাদের মধ্যে এই কিশোরদের মধ্যে বিষণ্ণতা দেখা দেয়। আবার দেখা যায় অনেক সময় বাচ্চারা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করতে পারে না, ব্যর্থতা, আবার অতিরিক্ত মানসিক চাপ, এর ফলেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তো এই যে বিষণ্ণতা বা হতাশা, এর থেকে বের হয়ে আসার জন্য আমাদের কী করতে হবে, যে কোনো পরিস্থিতিতে আর কি কিশোররা কী করবে, যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দিকগুলো নিয়ে ভাববে, নেতিবাচক কোনো চিন্তা করবে না, যে কোনো ঘটনার ভালো দিকগুলো খুঁজে খুঁজে বের করতে শেখা,
তাদের জটিল অবস্থা মেনে নেওয়ার জন্য ধৈর্য ধারণ করার যে ক্ষমতা সেটা অর্জন করতে হবে। সব বিনোদন বা সৃজনশীল কাজ, খেলাধুলা, এগুলোতে নিজেকে ব্যস্ত রাখো। কখনো একা একা যদি থাকো তখন কি করবে, বিনোদনমূলক কাজ করতে পারো, তোমার পছন্দ কোনো বই, এই বইটা নিয়ে বসতে পারো, পড়তে পারো, অথবা তোমার অবসর সময়টা তুমি বিভিন্ন রকমের খুঁটিনাটি কাজ করে কাটাতে পারো। কেউ রান্না করে রান্না বান্না করতে পারো। এখন বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকমের রান্নার কিন্তু কৌশল দেওয়া আছে, তোমরা কিন্তু সেটা শিখতে পারো, হাতের কাজ শিখতে পারো। এখন কিন্তু সবকিছু মানুষের একদম হাতের মুঠোয়, যে কোনো কিছু তুমি চাইলে কিন্তু শিখে নিতে পারো অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে। তো সেগুলোর মাধ্যমে কিন্তু তুমি তোমার সময়টা কিন্তু কাটাতে পারছো। এর ফলে কিন্তু তোমার সৃজনশীল কাজ করার ক্ষমতা তৈরি হবে, এবং সাথে সাথে কিন্তু তোমার যে একঘেয়েমি বা তুমি যে অবসর সময়টা পার করছো তখন কিন্তু ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা বলে সেটা কিন্তু আর হবে না। তুমি যখন নিজেকে ব্যস্ত রাখবে দেখবে কি তোমার মধ্যে এই হতাশাটা আর থাকবে না। অন্য কারো বিষণ্ণতা তাকে সঙ্গ দিতে হবে, তার প্রতি সহনশীল হতে হবে, তার প্রতি যে তার যে ব্যক্তিগত অনুভূতি আছে এটা অন্যের কাছে প্রকাশ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তোমার নিজের মনোভাব বা মতবাদ বা তোমার মনের ইচ্ছা এটা যেন তুমি প্রকাশ করতে পারো। তোমার ঘরের যারা আছে, সদস্য আছে, বাবা মা, ভাই বোন, তাদের সাথে তুমি কিন্তু অনায়াসে এটা বলে দিবে। তাহলে তোমার মনের যে কষ্ট সেটা কিন্তু আর থাকবে না। যখন তুমি এটা প্রকাশ করবে তখন কিন্তু তুমি হালকা হয়ে যাবে। এই জন্যই তুমি এই বিষয়গুলির প্রতি অবশ্যই খেয়াল রাখবা। এরপরে আমরা আসি মানসিক চাপ। আমাদের দৈনন্দিন জীবনে নানা রকমের কারণে মন খারাপ হয়, চাপ সৃষ্টি হয়, কখনো কাল কোনো কথায় আমরা বা অপ্রীতিকর আচরণও কিন্তু আমরা মনে কষ্ট পাই। যখন এটা আমরা বেশি সময় ধরে রাখি তখন কি আমাদের প্রতি এটা কিন্তু আমাদের মনে একটা চাপ সৃষ্টি করে। নিজের ইচ্ছা বা চাহিদা পূরণ না হলে কিন্তু আমাদের বিভিন্ন কারণে কিন্তু আমাদের মন খারাপ হয়। কিন্তু এই মন খারাপটা যখন আমরা দীর্ঘ সময় ধরে রাখি তখনই কিন্তু এটা আমাদের মনের উপর একটা প্রেশার ফেলে বা চাপ সৃষ্টি করে। এই চাপ কখনো ইতিবাচক হয়, কখনো নেতিবাচক হয়। ইতিবাচক চাপ যেমন মনে করো কোনো ভালো কাজের জন্য আমরা কোনো যদি অনুষ্ঠান থাকে তার আগে কিন্তু আমরা প্রিপারেশন দিতে খুব ব্যস্ত থাকি, যে কী করবো, কোন শাড়িটা পরবো, কীভাবে ঘরটা সাজাবো, এটাও কিন্তু আমাদের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করে। আবার যখন পরীক্ষা আসে তখনও কিন্তু আমাদের মনের চাপ আসে, কিসের চাপ আসে, যাতে আমি পরীক্ষা ভালো করতে পারি। এই জন্য কিন্তু আমি নিজে নিজে কিন্তু মানসিকভাবে একটু চাপে থাকি। তো এই চাপটা কিন্তু আমাকে ইতিবাচক ফলাফল দেয়, কিন্তু চাপ সবসময় ইতিবাচক হয় না, মাঝে মাঝে কিন্তু এটা নেতিবাচকও হয়ে থাকে। তো এই চাপগুলো আমাদের স্নায়বিক চাপ সৃষ্টি করে, এর ফলে আমাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এইটাই হলো কি যে নেতিবাচক চাপ। এই চাপ সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের সুস্থ স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ছন্দপতন ঘটায়। এই যে চাপ এটা আমাদের কি করবে, আমাদের স্বাভাবিক জীবনে ছন্দপতন করবে বা স্বাভাবিক জীবনে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন এর ফলে আমাদের নেতিবাচক চাপগুলোর ফলে কী কী হতে পারে, শারীরিক প্রতিক্রিয়া হয় কী কী দেখি আমরা, বুক ধরফর করে, হাত পা কাঁপতে পারে, জিহ্বা শুকিয়ে আসে, অস্থির ভাব, উত্তেজনা বোধ বা আচরণে বিশৃঙ্খলা, এই আচরণগুলো আমরা স্বাভাবিকভাবে করে থাকি আমাদের যখন নেতিবাচক চাপ করে থাকে। এবারে দেখো দীর্ঘস্থায়ী এবং তীব্র মানসিক চাপের ফলে শরীরে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে, যেমন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, স্মৃতিশক্তি হ্রাস, ক্ষুধামন্দা এবং নিদ্রাহীনতা। এই চাপগুলো কিন্তু স্থায়ীভাবে আমাদের মধ্যে তৈরি হতে পারে যদি আমরা আমাদের নেতিবাচক চাপগুলোকে ধরে রাখি বা পোষণ করে রাখি তাহলে। তো এই জন্য আমাদের এই চাপের কারণগুলো কী কী দেখি আমরা একটু। এই চাপের কারণগুলো হলো কোনো অপ্রত্যাশিত ঘটনা বা দুঃসংবাদ, পরিবারের যদি কারো কোনো রকমের সমস্যা হয় এর ফলে কিন্তু আমাদের মনের মধ্যে এই নেতিবাচক চাপটা সৃষ্টি হতে পারে। পারিবারিক বিশৃঙ্খলতা, দারিদ্রতা, বঞ্চনা, দুঃখ বেদনা, নিরাপত্তার অভাব, এই কারণে কিন্তু আমাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়। সামাজিক উৎপীড়ন এবং সামাজিক বৈষম্য এবং নৈতিকতার অবক্ষয়, নিজের ইচ্ছা বা বাসনা পূরণ না হওয়া, ক্রমাগত কাজের চাপ, পরীক্ষা সময় পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, সবসময় আতঙ্কগ্রস্ত থাকা, এই কারণগুলোতেও কিন্তু আমরা এই মানসিক চাপের শিকার হয়ে থাকি। মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায় কি দেখো আমরা এখন একটু। এই মানসিক চাপ থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করবো, যে কোনো বেদনাদায়ক অবস্থা বা দুর্ঘটনায় মনোবল বজায় রাখতে হবে, আমাদের দৃঢ় মনোবল হতে হবে যাতে যে কোনো খারাপ পরিস্থিতি আমরা নিজেকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসতে পারি। ধৈর্য ধারণ করতে হবে,
এটা কি মানুষের একটা বড় গুণ। পারিবারিক কোনো বিষয় মানসিক চাপের কারণ হলে পরিবারের সবাই আলোচনা করে তা মিটিয়ে ফেলতে হবে। কারো কোনো বৈষম্যমূলক আচরণে যদি মন খারাপ হয় তার সাথে কথা বলে তা সেটা কিন্তু আমরা মিটিয়ে ফেলতে পারি। পরীক্ষা খারাপ করলে যদি আমরা হতাশা ভুগি তারপরে আমরা কী করবো, ভালোভাবে প্রিপারেশন নিবো যাতে পরবর্তী পরীক্ষা আমি ভালো করতে পারি। এবং কোনো যদি আতঙ্ক কিছু থাকে বা দুর্ভাবনার সৃষ্টি হয় এগুলোকে মুক্তির জন্য যে বিষয় আমার যে ভালো বন্ধু আছে বা আমার যে আত্মীয় আছে তাদের সাথে আমি বলতে পারি যে আমি এই দিকটা থেকে আমি খুবই একটা আতঙ্কে আছি, যে কেউ আমাকে কোনো একটা খারাপ কিছু বলেছে বা আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এই বিষয়টা আমি আমার পরিবারের সাথে বা আমার শিক্ষক বা আমার ভালো বন্ধু তার সাথে আমি শেয়ার করলে বা বললে সেই সমস্যাটা থেকে কিন্তু বের হওয়ার পথটা কিন্তু তার আমাকে দেখে। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আমাকে অবশ্যই সচেতন হতে হবে, আমরা সবসময় ভালো বন্ধু এবং সৎ মানুষ দেখে তাদের সাথে বন্ধুত্ব করব। কেউ বিরক্ত করলে বা অযৌক্তিক যদি কোনো কথা বলে সেটা দৃঢ়তার সাথে তাকে মোকাবেলা করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের যে কিশোরকালীন যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো, আমরা সুন্দর একটা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো, আমাদের ভবিষ্যৎটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এই জন্য সবার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে এই সময়টাতে আমাদের পরিবারের সদস্য যারা আছে তারা যেন কখনোই কোনো রকমের নিজেদের মধ্যে ঝামেলা না করে, সেটার প্রভাব যেন আমাদের উপর না পড়ে, পরিবারের বন্ধনটা দৃঢ় করতে হবে। সাথে সাথে প্রত্যেকটা শিশুকে দৃঢ় প্রত্যয় হতে হবে, ধৈর্যশীল হতে হবে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্তভাবে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে এবং শক্ত মনোবল সম্পন্ন হতে হবে। সাথে সাথে আমাদের যে বন্ধুরা আছে সেই বন্ধুগুলো নির্বাচন করতে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিতে হবে যাতে আমাদের বন্ধুরা কখনোই খারাপ না হয়, তাহলে কিন্তু আমিও কিন্তু একসময় আমার খারাপ বন্ধুর প্রভাবে আমি নিজেও কিন্তু খারাপ হয়ে যেতে পারি। এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আমাদের এই যে কৈশোরকালীন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে কিন্তু বের হয়ে আসতে পারি। আশা করছি আমার ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ, যদি না বুঝতে পারো বইটা পড়বে সাথে সাথে আমার ক্লাসটা আবার দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে তোমাদের ভালো হবে, তোমাদের বোঝার সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত ভালো, আবার পরবর্তীতে কোনো ক্লাস নিয়ে দেখা করবে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।